welcome back, Emily Naji. So, I'm vlogging for a few days. No, as we come, I'm going to vlog for the month. I'm Basar. So, I'm going to go to the market. I'm going to go to the market. এর রেল গেট আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন আপনাদের হারিকেনের মতো একটা সবুজ আতশি কাচের ভিতরে লাইট দিয়ে তখন সবুজ একটা লাল একটা তখন গেটম্যান এখানে সিগন্যাল দিত ট্রেনকে ভিতরে কুপির মতো পিদিমের মতো জ্বালানো ছিল ওটা দিয়ে হয় নারায়ণের লাইট দিত এখন তো আধুনিক হয়ে গেছে দিনে পতাকা রাতে আবার সবুজ সিগন্যাল দিতে হলে আবার ওরকম ভাবে সিগন্যাল দেয় জানি না এই সামনে হলো ফ্লাইওভার আছে মগবাজার ফ্লাইওভার আমাদের এই পরিবেশটা খুবই সুন্দর আমাদের বাড়ির ছাদ হয়তো থারি বাস না আমি দেখাচ্ছিলাম এই ছাদে কবুতর আছে আমার চার নম্বর ভাই পালন করে কবুতরগুলো সুন্দর পরিবেশ আজকে এই পরিবেশে আমি নাজির হোসেন আপনাদের সাথে আছি আমার আজকে হারিয়ে যাওয়ার নেই মানা কারণ আজকে বিকেলটা খুব সুন্দর ছাদে উঠলাম বউয়ের পিড়াপিড়িতে বউ আজকে ছাদে উঠার মন ইচ্ছা পোষণ করলাম আমার মনে হলো তাহলে যাই তো আজকে খুব সুন্দর পরিবেশটা আমি পা মারি না এই ভিডিওটা আমি র ছাড়ব আজকে এই দেখেন দা ভাইয়ার কবুতর আমার গাড়িটা খুব ছিমছাম তবে মগবাজারে প্রথমে আমাদের এখানে মানে বিল্ডিং বলতে আমাদের বিল্ডিংতে এই বাজারগুলিতে বড় বিল্ডিং বলা চলে তিনতলা দুইতলা বাড়ি ছিল পরবর্তীতে তিনতলা করা হয়েছে আমাদের এইতে প্রথম টেলিভিশন প্রথম টেলিফোন প্রথম ভিডিও ওগুলো আমাদের বাড়িতে প্রথম আসে তখন চিন্তাও করেনি মানে ফ্রিজের কথা ফ্রিজ প্রথম আসলো বড় ফ্রিজ যেটার ভিতরে আস্ত গরু ঢুকে যায় তার ডিপে প্লাস নর্মালে শাকসবজি একটা সাপ্তাহিক মাসিক বাজার ঢুকে যেত এরকম ছিল দুটো ড্রয়ার ছিল যার ভিতরে আমার যত মনে আছে বাবা 400 ডিম রাখা হইতো দুইটা ড্রয়ারে হাঁসের একটা মুরগির একটা কানেতে বাবা আনতো ডিমটা আমি বেশি পছন্দ করতাম তো যে আমার মনে আছে আমার বাবা ডিম আমার জন্য একমাত্র আনতো ফ্রিজে স্টকে থাকে পরিবেশটা আবার দেখে একটু এই আমার বাড়ির পরিবেশ নিচে আমাদের ওয়েল্ডিং ওয়ার্কশপ এটা এখানে সিরিয়ালে আমাদের সিরিয়ালে চাচার বাড়ি আমাদের বাড়ি সিরিয়ালে ওই মাথার থেকে একদম বাজার পর্যন্ত এই সিরিয়ালে আমাদেরই এটা আমাদের এজমাইলি সম্পদ ওটা হলো গিয়ে বাজারের জামে মসজিদ ওই যে মাইক দেখা যাচ্ছে মাইকটা আমি ক্লোজ করে দেখাই এটা হলো বাজারের মসজিদ আগে এটা বিশাল ছাদ ছিল এখন মাদ্রাসা করা হয়েছে এখানে এটা পুকুর বাড়ি এটাও পুকুর বাড়ি ভেঙে হয়েছে এখান দিয়ে মেট্রো রেলের যাওয়ার অপশন আছে বিদায় গভর্নমেন্ট এখানে আমাদের জমি ভেঙে দিয়ে আমাদের টাকার বিনিময়ে জমি নিয়ে নিছে তা আমাদের সম্পদ যা ছিল আস্তে আস্তে কমে যাচ্ছে যাই না আস্তে আস্তে ঢাকাবাসী বিলুপ্তির পথে প্রায় ঢাকা ঢাকা থাকবে না আমরা কতটুকু থাকতে পারি জানি না এই দেখেন ট্রেন আরেকটা আসছে একটা বলতে না বলতে আরেকটা ট্রেনের আগমন বললাম না কিছুক্ষণ আগে পর্যন্ত আমি তিনটা দেখেছি আপনাদের একটা দেখালাম এই এখন আরেকটা আসতেছে কমলাপুর থেকে ছেড়ে ও
যেহেতু আমাদের রেলগেট পাশে, তো আমরা সবসময় দেখা গেছে ট্রেনটা সবসময় দেখতাম ছোটোর থেকে, আমাদের বাড়ি ট্রেন গেলে পড়ে এরকম করে হিলতো, মনে হয় যে ভূমিকম্প হচ্ছে। এখন ট্রেনটা দেখাই আমি, ওই দেখো ট্রেনটা আসতেছে। এরকম হুইসেল দিত এত যে হুইসেলে ভয় পেয়ে যেতাম যখন ছোট ছিলাম। ট্রেনটা অনেক বড়, নিচ দিয়ে ট্রেন, উপর দিয়ে বাস, ফ্লাইওভার উপরে জাম লেগেছে দেখাই যাচ্ছে অলরেডি। এই যে ফ্লাইওভার দেখা যায় জাম লেগেছে, যাই হোক ভিডিও আর বড় করলাম না, অনেক বড় ভিডিও হয়ে গেল। আপনি শুধু ট্রেন দেখানোর জন্য কিন্তু আমার ভিডিও করা, এর মধ্যে অনেক ব্যক্তিগত পার্সোনাল কথা বলে ফেলেছি। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সিউ সুন, নেক্সট ভিডিও দেওয়া হবে। এমনি নাজির হোসেন।